সবাইকে শুভেচ্ছা। বাংলা টিভি নিউজ 24 চাকরির ঠিকানা চ্যানেলটির পক্ষ থেকে সকলকে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। টাকা পয়সা বিষয়ক আজকের অনুষ্ঠানে আপনারা দেখতে চলেছেন ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া এবং বাংলাদেশের পুরাতন কিছু মুদ্রা কালেকশন এবং প্রদর্শনী, যেটি অবশ্য খুব গুরুত্বপূর্ণ কালেকশন সকলের জন্য এবং প্রায় 200 বছর আগের কালেকশন। এগুলো আপনারা দেখতে পাচ্ছেন 50 পয়সার কিছু মুদ্রা, এগুলো আরবি হরফে লেখা আছে। এটা অবশ্য বিদেশি মুদ্রা, আমাদের ভারতীয় উপমহাদেশের কোনো মুদ্রা নয় এটি। এখন যে মুদ্রাগুলো দেখতে পাচ্ছেন এগুলো ব্রিটিশ ইন্ডিয়ান কিছু কয়েন দেখতে পাচ্ছেন, পিতল দস্তা এবং তামা দিয়ে তৈরি। এসব কয়েনগুলো একসময় ব্যবহৃত হতো আমাদের ভারতীয় উপমহাদেশে, যখন ব্রিটিশ পিরিয়ড ছিল। সেই ব্রিটিশ পিরিয়ডের সময় থেকে এগুলো চালু ছিল এবং এখনও পর্যন্ত এই ধরনের কয়েনগুলো দেখতে পাওয়া যায় সচরাচর। আপনাদের অনেকের কালেকশন এগুলো আছে আমি জানি, এবং আপনারা অনেক সময় আমাকে এগুলো দিয়ে থাকেন বিভিন্নভাবে। আপনারা প্রদর্শনী করেন বিভিন্ন প্রদর্শনীতে, কিংবা আপনারা এগুলো কালেকশনে রেখে দিয়েছেন অনেক দিন ধরে। আপনার পূর্বপুরুষের কালেকশনে ছিল, আপনার পারিবারিক কালেকশনে এখনও পর্যন্ত এগুলো টিকে আছে। যদি থেকে থাকে আপনারা এগুলো সেল করতে পারবেন, এগুলো আপনাদের জাদুঘরে সংরক্ষণ করতে পারেন কিংবা এই পয়সাগুলোকে প্রদর্শনী করতে পারেন। খুবই মূল্যবান এবং খুবই দুষ্প্রাপ্য। 1996 সালে দেখছেন এই কয়েনটি, ইন্ডিয়ান একটি কয়েন। এটি একটা ভারতীয় পতাকা, ভারতীয় ম্যাপ, যেটা প্রদর্শন করা হয়েছে 1995 সালের। এই কয়েনগুলো খুবই মূল্যবান, আপনাদের কালেকশনে যদি থেকে থাকে এগুলো। অশোক স্তম্ভের 2009 সালের একটি কয়েন, বা দেখতে পাচ্ছেন 2007 সালের অশোক স্তম্ভ সম্বলিত একটি কয়েন। এবং এই মুদ্রাগুলো ব্রিটিশ ভারতের নয়, এগুলো ইন্ডিয়ার স্বাধীনতার পরে এগুলো ঢালাই করা হয়েছে এবং এই মুদ্রাগুলো এখনও বাজারে বর্তমানে আছে, আপনারা অ্যাভেলেবেল এগুলো পাবেন। তবে কিছু কিছু মুদ্রা আছে দুষ্প্রাপ্য মুদ্রা, সেগুলো আপনারা খুঁজে পাবেন না এখন। যেমন এই মুদ্রাগুলো 5 পয়সা, 1966 লাঙ্গল একটি মুদ্রা আছে 5 পয়সার। তাছাড়া এই যে মুদ্রা দেখতে হচ্ছে পাকিস্তান আমলের, পাকিস্তান শাসক আমলের বাংলাদেশে এগুলো মুদ্রাগুলো প্রচলিত ছিল। যখন বাংলাদেশ পাকিস্তানের আন্ডারে ছিল তখন এগুলো ব্যাপক পরিমাণে দেখা যেত। এগুলো এখনও অনেকের কালেকশানে রয়েছে, এগুলো যদি থেকে থাকে আপনাদের কালেকশানে অনেক টাকা পর্যন্ত এগুলোকে আপনারা বেচতে পারবেন। তো আজকের এই টাকা পয়সা বিষয়ক অনুষ্ঠানটি কেমন লাগলো আপনারা অবশ্যই জানাবেন। আমাদের চ্যানেলটি সবসময় আপনাদেরকে এ ধরনের ভিডিও দিয়ে এবং ইতিহাস ঐতিহ্যের এই সংরক্ষণ বা ধারক বাহক, যেগুলো এ ধরনের কয়েনগুলো খুবই সুন্দর এবং খুবই ভালো কালেকশন। তো ধন্যবাদ সকলকে বাংলা টিভি নিউজ 24 সঙ্গে থাকার জন্য। চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন এবং ভিডিওটি লাইক দেবেন, শেয়ার করবেন অবশ্যই। সকলকে অনেক অনেক শুভেচ্ছা, শুভরাত্রি।